আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোহনাস ফুটপাথ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি মোহনা। আজ আপনাদের তৈরি করে দেখাবো গরম গরম আতপ চালের বড়া। তৈরি করতে যে উপকরণগুলো লাগবে তার মধ্য থেকে প্রথমে আমি নিয়ে নিচ্ছি খেসারির ডাল বাটা 1 কাপ পরিমাণ, জিরা বাটা 1 চামচ, লবণ পরিমাণ মতো, নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। এরপর আমি নিয়ে নিব 2 কাপ পরিমাণ চিনি। এরপর যেটা আমি নিয়ে নিব সেটা হচ্ছে আমাদের মূল উপকরণ। মূল উপকরণটি হচ্ছে আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটা আমি নিয়ে নিচ্ছি 6 কাপ পরিমাণ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি এমনভাবে তৈরি করতে হবে যেন এটি একটি ডোতে পরিণত হয়। ডোটি এমন হতে হবে যেন একটু আঠালো ধরনের হয়। আগে থেকে চুলায় একটি প্যান গরম করে নিব এবং তাতে আমি 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটি যখন গরম হয়ে যাবে তখন আমি মিশ্রণটি ছোট ছোট ডো করে বড়ার সাইজ করে গরম ডোবা তেলে ছেড়ে দিব। একটু সাবধানে ছাড়ব, তেল যেন ছিটকে না আসে। মাঝারি আস্তে বড়াগুলো ভাজতে থাকবো। বড়ার সাইজ যে যেমন খুশি দিতে পারেন, সেটা ছোটও হতে পারে বড়ও করতে পারেন। মাঝে মাঝে বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। লাল রং ধারণ না করা পর্যন্ত বড়াগুলো আমরা উল্টে পাল্টে ভাজতে থাকবো। এরপর লাল রং ধারণ করলে তেল থেকে বড়াগুলো নামিয়ে নিব। হয়ে গেল মচমচে সুস্বাদু আতপ চালের বড়া। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আমার ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ফি আমানিল্লাহ।